দেশে করোনায় আরও 27 জনের মৃত্যু, প্রাণহানি 3,333, নতুন শনাক্ত 2,851 জন। ভারতে করোনায় আক্রান্ত 20 লাখ ছাড়ালো, মৃত্যু 40,000-এর বেশি, একদিনের মৃত্যু 899 জন। লেবাননের বৈরুতে বন্দরে বিস্ফোরণের ঘটনায় 16 জনকে গ্রেপ্তার, প্রাণহানি বেড়ে 157 জন। এবং শ্রীলঙ্কার সাধারণ নির্বাচনে পিপলস ফ্রন্টের বিপুল জয়, প্রধানমন্ত্রী হচ্ছেন মাহিন্দ রাজাপাকসে। পূর্ব পশ্চিমে আপনাদের সাথে আছি আমি মাহমুদা মমিতা, শিরোনামগুলো বলেছি, এখন যাচ্ছে পুরো খবরে। দেশে গত 24 ঘন্টায় করোনায় মারা গেছেন আরও 27 জন, এ নিয়ে মোট প্রাণহানির সংখ্যা দাঁড়িয়েছে 3,333 জনে। নতুন করে শনাক্ত হয়েছেন 2,851 জন, এ নিয়ে মোট আক্রান্ত 2,52,502 জন। দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের অনলাইন সংবাদ সম্মেলনে দেশে করোনা পরিস্থিতির সবশেষ তথ্য তুলে ধরা হয়। গত 24 ঘন্টায় মোট 12,699 জনের নমুনা পরীক্ষা হয়েছে, সুস্থ হয়েছেন করোনা আক্রান্ত 1,760 জন। সারা দেশে মোট সুস্থ হওয়ার সংখ্যা 1,45,584 জন। সংবাদ সম্মেলনে করোনা ভাইরাস সংক্রমণ রোধে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানানো হয়েছে। ভারতে করোনা আক্রান্তের সংখ্যা 20 লাখ ছাড়িয়েছে, একদিনে 900 মৃত্যু নিয়ে প্রাণহানি ছাড়িয়েছে 41,500। 24 ঘন্টায় বিশ্বে 2,68,000-এর বেশি মানুষের শনাক্ত হয়েছে ভাইরাস, প্রাণ গেছে 6,000-এর বেশি মানুষের। বিশ্বে করোনায় মৃতের সংখ্যা ছাড়ালো 7,16,000, আক্রান্ত 1,92,00,000-এর বেশি। করোনা পরিস্থিতি দিন দিন অবনতি হচ্ছে ভারতে। দুদিন ধরে যুক্তরাষ্ট্র ও ব্রাজিলকে টপকে বিশ্বে একদিনে সবচেয়ে বেশি রোগী শনাক্ত হচ্ছে দেশটিতে। 24 ঘন্টায় ভাইরাস শনাক্ত হয়েছে 62,000-এর বেশি মানুষের দেহে, যা দেশটিতে এ যাবৎকালে একদিনে সর্বোচ্চ। এ পর্যন্ত ভারতে প্রাণ গেছে 41,500-এর বেশি মানুষের। যুক্তরাষ্ট্রে মোট শনাক্ত ছাড়িয়েছে 50 লাখ, একদিনে 1,200 মৃত্যু নিয়ে মোট প্রাণহানি 1,62,000-এর বেশি। 24 ঘন্টায় নতুন রোগী 58,000-এর বেশি। ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়ের গবেষকদের ধারণা, ডিসেম্বরের শুরুতে যুক্তরাষ্ট্রের প্রাণহানি 3 লাখে পৌঁছাতে পারে, তবে ঠিকমতো মাস্ক পরলে ও স্বাস্থ্যবিধি মেনে চললে তা নিয়ন্ত্রণ সম্ভব হবে। 24 ঘন্টায় ব্রাজিলে প্রাণ গেছে 1,226 জনের, দেশটিতে মোট মৃত্যু ছাড়ালো 98,500। নতুন করে প্রায় 55,000 সংক্রমণ নিয়ে মোট আক্রান্ত ছাড়িয়েছে 29 লাখ। এদিকে মেক্সিকোতে করোনা ভাইরাসে প্রাণহানি 50,000 ছাড়িয়েছে, দেশটিতে সংক্রমণের তুলনায় মৃত্যু অনেক বেশি। সিঙ্গাপুরে করোনা পরিস্থিতির উন্নতি হওয়ায় আগস্টের শেষ নাগাদ বিদেশি শ্রমিকদের কাজে ফেরার অনুমতি দিয়েছে সরকার, তবে এজন্য শ্রমিকদের মানতে হবে স্বাস্থ্যবিধি। জাপানেও বাড়ছে দ্বিতীয় দফার সংক্রমণ, টানা 10 দিন ধরে দেশটিতে 900-এর বেশি রোগী শনাক্ত হচ্ছে। 24 ঘন্টায় ভাইরাস মিলেছে 1,490 জনের দেহে। ভ্যাকসিন তৈরির দৌড়ে মানব শরীরে পরীক্ষার তৃতীয় ধাপে পৌঁছে গেছে রাশিয়ার আরেকটি প্রতিষ্ঠান। নূরে জান্নাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আগামী 3 নভেম্বর মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের ভোটের আগেই যুক্তরাষ্ট্র করোনা ভাইরাসের ভ্যাকসিন পেয়ে যেতে পারে বলে আশাবাদী দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এক রেডিও অনুষ্ঠানে ট্রাম্প এই আশাবাদের কথা বলেছেন। অনুষ্ঠানে ট্রাম্পকে ভ্যাকসিনের বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, চলতি বছর শেষের আগে, এমনকি নির্বাচনের আগেই পাওয়া যেতে পারে এই ভ্যাকসিন। করোনা মহামারীতে বিপর্যস্ত অর্থনীতির মধ্যেই দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হতে চাইছেন ডোনাল্ড ট্রাম্প। দেশটিতে করোনা সংক্রমণ এবং মৃত্যু ঠেকানো না গেলেও সব কিছু স্বাভাবিক অবস্থায় ফেরানোর চেষ্টা করছেন ট্রাম্প। এবছর এই ভ্যাকসিন আসতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন যুক্তরাষ্ট্রের শীর্ষ সংক্রামক রোগ বিশেষজ্ঞ অ্যান্থনি ফাউচি। তবে নির্বাচনকে ঘিরে ভ্যাকসিন দ্রুত আনতে গবেষকদের ওপর কোনো রাজনৈতিক চাপ নেই বলেও দাবি করেছেন ফাউচি। লেবাননের বৈরুত বন্দরে বিস্ফোরণের ঘটনায় 16 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার বন্দরের জেনারেল ম্যানেজার হাসান কোরায়তেম তাদের গ্রেপ্তার করা হয়। মঙ্গলবারের ভয়াবহ বিস্ফোরণে এখনও পর্যন্ত 157 জনের মৃত্যু নিশ্চিত করেছে কর্তৃপক্ষ, আহত 5,000-এর বেশি। এদিকে এই ঘটনার জন্য সরকারের দুর্নীতি এবং অনিয়মকে দায়ী করে ব্যাপক বিক্ষোভ হয়েছে বৈরুতে।
মঙ্গলবারের জোড়া বিস্ফোরণ মুহূর্তেই পাল্টে দিয়েছে বৈরুতের চিত্র। ধ্বংসস্তূপ ছাড়া আর কিছুই চোখে পড়ে না। প্রাথমিক হিসাব বলছে, শক্তিশালী বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত হয়েছে শহরের 50% বেশি স্থাপনা, বাদ যায়নি হাসপাতালও। বিস্ফোরণে ব্যাপক ক্ষতির কারণে চিকিৎসা কার্যক্রম স্থগিত করতে বাধ্য হয়েছে বন্দরের পাশে সরকারি হাসপাতাল। চিকিৎসকরা কাজ করছেন অস্থায়ী হাসপাতালে। এই হাসপাতাল ব্যবহারের আর কোনো উপায় নেই। প্রকৌশলীরা জানিয়েছেন, এ ভবন যে কোনো সময়ে ধসে পড়তে পারে। নতুন ভবন না হওয়া পর্যন্ত অস্থায়ী হাসপাতালে সেবা দিচ্ছি আমরা। বিস্ফোরণের পর থেকেই কারণ অনুসন্ধানে তৎপরতা শুরু করেছে কর্তৃপক্ষ। বৃহস্পতিবার তদন্তের স্বার্থে গ্রেপ্তার করা হয় বন্দরের ব্যবস্থাপক সহ 16 জনকে। এর আগে বন্দরের ব্যবস্থাপক হাসান কোরাইতেম ও শুল্ক বিভাগের প্রধানের ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করে দেশটির সেন্ট্রাল ব্যাংক। গোটা বৈরুত যখন উদ্ধার কাজে ব্যস্ত, তখন বিস্ফোরণের ঘটনায় পার্লামেন্ট ভবনের কাছে সরকার বিরোধী বিক্ষোভ হয়েছে। বিক্ষোভকারীদের দাবি, সরকারের দুর্নীতি ও অনিয়মের কারণেই ভয়াবহ এই ঘটনা ঘটেছে। বিক্ষোভ দমাতে কাঁদানে গ্যাসও ছড়ে পুলিশ। এদিকে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করে লেবাননকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিয়েছেন ফরাসি প্রেসিডেন্ট। তবে তার আগে লেবাননকে ঢেলে সাজানোর ওপর জোর দেন তিনি। নুসরাত সেরিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। মঙ্গলবার বৈরুতে শক্তিশালী বিস্ফোরণের সময় ঘটনাস্থলের কিছু দূরেই চলছিল ইসরা সিবলানের বিয়ের আয়োজন। জীবনের গুরুত্বপূর্ণ এই দিনকে উল্লেখযোগ্য করতে চেষ্টার কোনো কমতি ছিল না, কিন্তু বিস্ফোরণের ভয়াবহতার মুহূর্তেই কেড়ে নেয় সব আনন্দ। প্রাণে বেঁচে গেলেও ভয়াবহ সেই অভিজ্ঞতা ভোলার নয় বলে জানান ইসরা। চীনা মালিকাধীন অ্যাপ টিকটকের উপর নিষেধাজ্ঞা আরোপে 45 দিনের সময়সীমা বেঁধে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার এই সংক্রান্ত একটি নির্বাহী আদেশে সই করেছেন তিনি। মার্কিন প্রেসিডেন্টের এমন সিদ্ধান্তকে হাস্যকর বলে মন্তব্য করেছে চীন। টিকটকের পাশাপাশি চীনা মালিকানাধীন উইচ্যাটের ওপরও আসছে নিষেধাজ্ঞা। আদেশে বলা হয়েছে, বিধি নিষেধ থেকে বাঁচতে চীনের প্রভাব মুক্তের পাশাপাশি আয়ের একাংশ দিতে হবে যুক্তরাষ্ট্রকে। এর আগে টিকটকের ব্যবসা কিনে নেওয়ার জন্য আলোচনা চালিয়ে যাওয়ার কথা নিশ্চিত করে মার্কিন টেক জায়ান্ট মাইক্রোসফট। যুক্তরাষ্ট্রে ক্রেতা খুঁজতে টিকটককে সেপ্টেম্বরের 15 তারিখ পর্যন্ত সময় বেঁধে দিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। তবে ভিডিও শেয়ারিংয়ের জনপ্রিয় অ্যাপ টিকটকের প্রতিষ্ঠান অভিযোগ অস্বীকার করে জানিয়েছে, তারা চীন সরকারের নিয়ন্ত্রিত নয় বা সরকারের কাছে তথ্য সরবরাহ করে না। কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিল প্রশ্নে আবারও আলোচনা হয়েছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে। তবে আলোচনার পর কোনো বিবৃতি বা পদক্ষেপের সিদ্ধান্ত নেয়নি নিরাপত্তা পরিষদ। চলতি বছর এই ইস্যুতে আরও 2 দফা আলোচনা হয় নিরাপত্তা পরিষদে। স্থানীয় সময়ে বুধবার পাকিস্তানের অনুরোধে বিষয়টি নিয়ে আলোচনায় বসে নিরাপত্তা পরিষদ। বৈঠকে পাকিস্তান তাৎপর্যপূর্ণ বললেও একে ইসলামাবাদের চরম ব্যর্থতা বলছে ভারত। কাশ্মীর ইস্যুতে চীনকে হস্তক্ষেপ না করার পরামর্শও দিয়েছে দিল্লি। গত বছরের 5 আগস্ট ভারতের সংবিধানের 370 অনুচ্ছেদ বাতিলের মধ্য দিয়ে কাশ্মীরের স্বায়ত্তশাসনের অধিকার বাতিল করে মোদী সরকার। অঞ্চলটিকে দুভাগ করে জম্মু কাশ্মীর এবং লাদাখ নামে আলাদা কেন্দ্রশাসিত অঞ্চল করা হয়। শ্রীলঙ্কার সাধারণ নির্বাচনে বিপুল ভোটে জয় পেয়েছে রাজাপাক্সের শ্রীলঙ্কা পিপলস ফ্রন্ট।
225 আসনের মধ্যে 145টিতে জয় পেয়েছে দলটি। একক সংখ্যাগরিষ্ঠতা পাওয়ায় সংবিধান সংশোধনের যে কোনো সিদ্ধান্ত নিতে কোনো বাধা আর থাকছে না। দল জয়ী হওয়ায় প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন মহিন্দা রাজাপাকসে। নির্বাচনের এই ফলকে বড় বিজয় বলে মন্তব্য করেছেন মহিন্দা রাজাপাকসের ভাই এবং শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে। নির্বাচনে ভরাডুবি হয়েছে সাবেক প্রধানমন্ত্রী রনিল বিক্রমসিংহের ইউএনপির। গত বছর নভেম্বরে কেয়ারটেকার সরকারের প্রধানমন্ত্রী হিসেবে নিযুক্ত হয়েছিলেন মহিন্দা, যদিও প্রধানমন্ত্রী হওয়ার মতো সংখ্যাগরিষ্ঠতা তার ছিল না। সংবিধান মুলতবি করে মহিন্দাকে প্রধানমন্ত্রী হওয়ার আহ্বান জানান গোতাবায়া, ফলে দেশে এক সাংবিধানিক সংকট তৈরি হয়। রাজাপাকসের পরিবার দুই দশক ধরে শ্রীলঙ্কার রাজনীতি আধিপত্য করে আসছে। এর আগে 2005 সাল থেকে 2015 সাল পর্যন্ত দেশটির প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন মহিন্দা রাজাপাকসে। বিশ্বের যে কোনো দ্বীপের চেয়ে সবচেয়ে বেশি উদ্ভিদ বৈচিত্র্য নিউ গিনিতে। পশ্চিম প্রশান্ত মহাসাগরীয় দ্বীপটিতে আছে 13,500 বেশি প্রজাতির উদ্ভিদ। সম্প্রতি ন্যাচার জার্নালে প্রকাশিত হয়েছে বিশ্বের 56টি সংস্থার 99 বিজ্ঞানের অনুসন্ধান প্রতিবেদন। বিশ্বের দ্বিতীয় বৃহত্তম দ্বীপ প্রশান্ত মহাসাগরীয় নিউ গিনি, আয়তন 785,753 বর্গ কিলোমিটার। অস্ট্রেলিয়ার মূল ভূখণ্ডের উত্তরে এবং নিরক্ষীয় অঞ্চলের দক্ষিণে অবস্থিত দ্বীপটি পশ্চিমে আরাফুরা সাগর, পূর্বে টরেস প্রণালী এবং কোরাল সাগর দ্বারা বিচ্ছিন্ন, যেখানে দেখা মেলে দুর্লভ সব অর্কিড, পাম। যখন এইখানে নির্মাণ কাজ শুরু হবে, তখন প্রদেশের অন্য শহরের সঙ্গে স্থাপন হবে যোগাযোগ। বন উজাড় করে নতুন নতুন বসতি, কলকারখানা হবে, তখন প্রাকৃতিক এই পরিবেশ হয়তো থাকবে না। পাপুয়া নিউগিনি ও ইন্দোনেশিয়াকে বিভক্ত করেছে নিউগিনি দ্বীপ। সারওয়ার জামান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আর এই ছিল আজকের পূর্ব পশ্চিমে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবরের আরও বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি।